ফেরি পারাপারের জন্য তিনটি ফেরি ব্যবস্থা চালু করা হয়েছে দুটি ফেরি চলাচলের জন্য দুই আর আরেকটি স্ট্যান্ড বাই রাখা হয়েছে এছাড়া নির্ধারণ করা হয়েছে যানবাহনের টোল কালুরঘাট সেতু মেরামতের কাজ শুরু হলে বর্তমান সেতু দিয়ে চলাচল সব ধরনের যানবাহন নিচে ফেরিঘাটে ফেরি দিয়ে চলাচল করে ফেরি সার্ভিস চালুর সাথে সাথে ফেরি দিয়ে পারাপারে যানবাহনের টোল আদায়ের হারও নির্ধারণ করা হয়েছে ফেরি ফারাভারের জন্য মোট তিনটি ফেরির ব্যবস্থা রয়েছে দুটি ফেরি সব সময় চলাচল করবে এবং একটি স্ট্যান্ড বাই থাকবে মানে স্ত্রিশীল অবস্থায় থাকবে কোন একটা ফেরি যদি নষ্ট হয় সেক্ষেত্রে আরেকটা ফেরি গিয়ে ওটার কাজটা করে ফেরি ফারাফারের টোল আদের হারও নির্ধারণ করা হয়েছে যে টোলগুলো হচ্ছে আমি বলতেছি আপনাদেরকে ট্রেলার ফারাফারের টোল নেওয়া হবে পাঁচশত টাকা করে নেওয়া হচ্ছে হেভি ট্রাক ও খাবার ভ্যানে চারশত টাকা দুই এক্সেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক দুশত পঁচিশ টাকা বড় বাস দুশত টাকা মিনি ট্রাক একশত টাকা পাওয়ার ট্রিলার ট্রাক্টর একশত পঁয়ত্রিশ টাকা মিনিবাস তিরিশ জনের কুলা যেগুলো তিরিশ জনের ছোট বা ত্রিশ জন একশো পনেরো টাকা ম্যাক্রোবাস পিক আপ জিপ নব্বই টাকা করে ফাইভেট কার পঞ্চান্ন টাকা সিএনজি ট্যাক্সি পঁচিশ টাকা মোটরসাইকেল দশ টাকা এবং রিক্সার টোল নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচ টাকা সম্পর্কে একটু বলি কালুরঘাট সেতু কর্ণফুলির নদীর উপর প্রতিষ্ঠিত প্রাগ ঐতিহাসিক নদী পারাপারের জন্য স্থানটি কালুরঘাট নামে নদী পারাপারের ভূমিকা রেখে আসলেও উনিশ সালে ব্রিটিশ শাসনামলে এই রেল সেতুটি নির্মিত হয় কিন্তু বর্তমানে রেলের সেতুতে রেলের কাজ এবং সড়কের কাজ চলাচলের কারণে সেতু দিয়ে অর্থাৎ ফেরি দিয়ে রয়েছে যে ফের ফাঁড়া রয়েছে যে সেতুটি আবার কালুরঘাটের ফুল নামও কিন্তু বহুল পরিচিত অনেক বছর আগে অর্থাৎ সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে দুই এক সালে বুড়িটার একদল দল গবেষক আরেকবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে না সংস্কার করলে সেতুটি কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো হবে যার জন্য মানুষ যোগাযোগ করতেছে তো এখন মানুষ ফেরি দিয়ে মানুষ পার হচ্ছে ফেরি দিয়ে এখন ফেরি এটা লাগানো হচ্ছে ফেরি লাগানো দিয়ে মানুষ পার হয় অসংখ্য মানুষ এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই গাড়ি থেকে তুলে নেওয়া হলো যে মানুষজন হাঁটে পাড়া পার হয় তাদেরকে তো কোনো তুলে নেওয়া হয় না মোটর সাইকেল রিক্সা এগুলো থেকে পাঁচ টাকা করে নেওয়া অন্যগুলো দশ টাকা এই যানবাহন বেঁধে কম আর বেশি রয়েছে বিশেষ করে যানবাহন বেঁধে এর কিন্তু আসলে কিন্তু অনেকগুলো গুরুত্ব রয়েছে এটি কর্ণফুলী নদীর দ্বারা দ্বিখণ্ডিত বৃহত্তর জেলাকে উত্তর দক্ষিণাংশে কিন্তু সংযুক্ত করেছে এই ফেরি দ্বারা কিন্তু মানুষ যোগাযোগ এখন করে কারণ যেহেতু আবার ব্রিজ খুলে দিবে ব্রিজ যদি খুলে তাহলে সেক্ষেত্রে আবার এটা চালু হবে এটা এইকে আসলে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বারও কিন্তু বলা হয় এই ফেরি বা কর্ণফুলী কালুরঘাট ব্রিজ থেকে।